হামাসের হামলায় নিহত ইসরায়েলিদের সংখ্যা বেড়ে 900-তে দাঁড়িয়েছে। নিহতদের মধ্যে বহু সেনা সদস্য, নারী ও শিশু রয়েছে। এছাড়া আহত হয়েছে আরো প্রায় 2500 ইসরায়েলি। পদ্মা মেঘনার বুক জুড়ে ইলিশ সংগ্রহ করে যায় স্বপ্ন যোদ্ধারা। প্রতিদিন সে ইলিশ চলে আসে স্বপ্নের আউটলেটে। এদিকে ইসরায়েলি একটি গণমাধ্যমের বরাতে জানা যায়, গাজা সীমান্তের 10 মাইলের মধ্যে অবস্থিত কিব্বুচ বিয়ারি নামক এলাকা থেকে একসঙ্গে 100 ইসরায়েলির মরদেহ উদ্ধার করা হয়েছে। বিয়ারি হলো প্রথম এলাকা যেখানে হামাস শনিবার প্রথম হামলা চালায় এবং অনেক ইসরায়েলিকে অপহরণ করে। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, শনিবার থেকে এখন পর্যন্ত বিয়ারিতে 70 থেকে 100 জনের মতো হামাস যোদ্ধাকে হত্যা করা হয়েছে। হামাসের হামলায় নিহতদের মধ্যে ইসরায়েলের প্রায় অর্ধশত সেনা সদস্য রয়েছে। ইসরায়েলের প্রতিশোধমূলক হামলায় গাজা উপত্যকায় এখন পর্যন্ত 690 জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে 140টি শিশু রয়েছে। এছাড়া আহত হয়েছে আরও প্রায় 4000 ফিলিস্তিনি।